ডেডলাইন 25 আগস্ট 2017। আকস্মিক মিয়ানমারের রাখাইন রাজ্যে শুরু হয় রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান। অভিযানে রোহিঙ্গা মুসলিমদের ওপর চলে নিপীড়ন, নির্যাতন, হত্যা ও ধর্ষণের মতো মানবতা বিরোধী চরম বর্বরতা। প্রাণ বাঁচাতে হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে আসে বাংলাদেশে। মানবিকতার এই সংকটে বাংলাদেশ সরকার অমানবিক হয়ে চোখ বুজে বসে থাকেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খুলে দেওয়া হয় বাংলাদেশ সীমান্ত। বেঁচে থাকার একটি অবলম্বন খুঁজে পায় রোহিঙ্গারা। দিনে দিনে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা কেবল বাড়তেই থাকে। এই সংখ্যা এক পর্যায়ে দাঁড়ায় 7 লাখের উপরে। আগের শরণার্থীসহ বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা শেষ পর্যন্ত দাঁড়ায় 10 লাখের বেশি। সাহায্যের হাত বাড়িয়ে দেন মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন যে দেশ 17 কোটি মানুষকে খাওয়াতে পারে, তারা আরও 10 লাখ রোহিঙ্গা ভাইকে খাওয়াতে পারবে। দরকার হলে আমরা ভাগাভাগি করে খাব। 16 কোটি মানুষকে আমরা খাবার দিই, তার সাথে আরও ওরকম 2-4-5 লাখ লোককে খাবার দেবার মতো সে শক্তি বাংলাদেশের আছে, এটুকু আমি অন্তত বলতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানব দরদে এই অবস্থান প্রশংসিত হয় বিশ্বব্যাপী। তাকে আখ্যা দেওয়া হয় মাদার অফ হিউম্যানিটি হিসেবে। বাংলাদেশের সফল কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা ইস্যু নজর কাড়ে বিশ্ববাসীর। বাংলাদেশের মানবিকতা বিশ্বব্যাপী প্রশংসিত হয়, এগিয়ে আসে আন্তর্জাতিক সম্প্রদায়। রোহিঙ্গাদের সসম্মানে নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নিতে বাংলাদেশের দাবি জোরালো হতে থাকে। বাংলাদেশের দাবির পক্ষে বাড়তে থাকে আন্তর্জাতিক সমর্থন। রোহিঙ্গাদের অবস্থা সরজমিন দেখতে বাংলাদেশ সফর করেন বিভিন্ন দেশের নেতৃবৃন্দ। ইতিমধ্যে রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করে মিয়ানমার। তবে চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে নানা টালবাহানা চালাতে থাকে মিয়ানমার। এমনই এক প্রেক্ষাপটে গত 30 জুন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশ সফর করেন। সঙ্গে আসেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। উদ্দেশ্য রোহিঙ্গাদের অবস্থা সরজমিন দেখা, তাদের সঙ্গে সরাসরি কথা বলে খোঁজ খবর নেয়া এবং রোহিঙ্গা সংকট সমাধানে করণীয় নির্ধারণে তথ্যপাত্র সংগ্রহ করা। পহেলা জুলাই জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় তাঁরা সংকট মোকাবেলায় তাদের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্পাদিত চুক্তির বিষয়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মিয়ানমার ওই চুক্তি বাস্তবায়নে এখনও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। নেতৃবৃন্দ, রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে তাদের সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন। আলোচনা শেষে 1974 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ দেওয়ার একটি ছবি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন জাতিসংঘ মহাসচিব। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত টেকসই উন্নয়ন এজেন্ডা নিয়ে অনুষ্ঠানে যোগ দেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। এ সময় তাঁরা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অন্যান্য দেশের জন্য অনুকরণীয়। পরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। পরে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। এ সময় তারা জাদুঘরে সংরক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। রাতে
প্রধানমন্ত্রীর সৌজন্যে দেয়া এক নৈশ ভোজে অংশগ্রহণ করেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। দোসরা জুলাই রোহিঙ্গাদের পরিস্থিতি সরজমিন দেখতে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে তাদের ব্রিফ করেন। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ, তবে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার কার্যকরী কোনো সহায়তা করছে না। আমি রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এরপর তারা যান উখিয়ার ট্রানজিট ক্যাম্পে। রোহিঙ্গা ট্রানজিট ক্যাম্পে পৌঁছানোর আগেই উখিয়ায় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়েই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। ট্রানজিট ক্যাম্পের রোহিঙ্গাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন গুতেরেস ও কিম। তারা আরও কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন। রোহিঙ্গাদের ক্যাম্পে ক্যাম্পে ঘোরার ফাঁকেই জাতিসংঘ মহাসচিব এক টুইটে তুলে ধরেন তার দারুণ এই অভিজ্ঞতার বর্ণনা। জাতিসংঘ মহাসচিব লেখেন, রোহিঙ্গারা বিচার চায়, তারা নিরাপদে বাড়ি ফিরে যেতে চায়। প্রায় পাঁচ ঘন্টা ধরে তারা উখিয়ায় রোহিঙ্গাদের কয়েকটি ক্যাম্প ঘুরে দেখেন এবং রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার প্রতিনিধিদের মতামত শোনেন। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমকে সঙ্গে নিয়ে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখার পর কুতুপালংয়ে এক সংবাদ সম্মেলনে যোগ দেন জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেন, মিয়ানমারকে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে রোহিঙ্গাদের নিরাপদে আত্মমর্যাদার সঙ্গে দেশে ফেরার পরিবেশ তৈরি হয়। এটা সম্ভব করতে যা যা দরকার জাতিসংঘ তা করবে। তাদের কাছ থেকে ব্যাপক সহিংসতা, হত্যা, ধর্ষণ, নির্যাতন, বাড়ির পর বাড়ি, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল এটি মানবাধিকার লঙ্ঘন। রোহিঙ্গাদের জন্য $48 কোটি সহায়তার বিষয়টি উল্লেখ করে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কিম বলেন, উন্নয়নশীল দেশে রোহিঙ্গাদের মতো এমন দুর্দশা তিনি আর দেখেননি। তাদের মানবিক বিষয়গুলো দেখা এবং প্রাপ্য সম্মান দেওয়া জরুরি। রোহিঙ্গা সমস্যা শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নয়, এটা সার্বজনীন সমস্যা। রোহিঙ্গাদের দুঃখ দুর্দশা দেখে নিজেকে রোহিঙ্গা মনে হচ্ছে। এ সমস্যা সমাধানে বিশ্বব্যাংক সবসময় বাংলাদেশের পাশে থাকবে। ঢাকায় ফিরে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেন, সময় এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক কাতারে দাঁড়ানো। মিয়ানমারকে বলতে হবে এসব বর্বরতা বন্ধ করতে হবে এখনই। মিয়ানমার টু এন্ড অল দিস প্র্যাকটিসেস। রোহিঙ্গাদের নাগরিকত্বের অধিকার দিতে, তাদের স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দিতে, তাদের সম্পত্তির অধিকার দিতে, সকল মৌলিক চাহিদা পূরণ করতে মিয়ানমারের উপর চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে। সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিশ্বব্যাংক ও অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের এই বিষয়ে অনেক কিছুই করার আছে। রোহিঙ্গা ইস্যুতে ইতিমধ্যে মিয়ানমারে সকল উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছে বিশ্বব্যাংক। অন্যদিকে বাংলাদেশের উন্নয়ন ও রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রেখেছে বিশ্বব্যাংক। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থেকে যৌথভাবে কাজ করবে বিশ্বব্যাংক ও জাতিসংঘ। আজ মানবিকতার সংকটে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। বিশ্বজুড়ে যখন অভিবাসীরা চরম সংকটাপন্ন, যে সময় মুখ থুবড়ে পড়েছে মানবিকতার পতাকা, এ সময় জনসংখ্যা অধ্যুষিত একটি দেশে 10 লাখ রোহিঙ্গাকে
থাকা খাওয়ার সুযোগ করে দিয়ে বাংলাদেশ তৈরি করেছে সর্বোৎকৃষ্ট উদাহরণ। বাংলাদেশ চায় রোহিঙ্গারা সসম্মানে নিজ দেশ মিয়ানমারে ফিরে যাক, ফিরে পাক তাদের নাগরিকত্ব, সুখে শান্তিতে বসবাস করুক নিজ বাসভূমি। এই প্রক্রিয়ায় চাই আন্তর্জাতিক সমর্থন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে এই প্রক্রিয়া আরও জোরালো হবে, বাড়বে আন্তর্জাতিক সমর্থন, একথা নিঃসংকোচে বলা যায়।